তাদের পুরনো ক্ষমতা আরও একবার ফিরে পেল রাজ্য বিজেপি। তবে একদিক থেকে দেখলে এটা বিজেপির অন্যতম জয় বলা যেতে পারে। মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। পুনরায় রাজ্যসভার সাংসদ হলেন স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার তাকে রাজ্যসভায় ফের একবার সাংসদ পদে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে উল্লেখ্য, 21 নির্বাচনে তারকেশ্বর বিধানসভা আসন থেকে লড়াই করেছিলেন স্বপন দাশগুপ্ত, সেই সময় রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন স্বপন বাবু, কিন্তু নির্বাচনে জিততে পারেননি তিনি। কিন্তু তাও ফের একবার রাজ্যসভায় সাংসদ পদে ফিরিয়ে আনা হলো তাকে। 2016 সালে এপ্রিলে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন স্বপন দাশগুপ্ত। তারপর 2021 সালের বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। প্রথমে রাজ্যসভার পদ ছেড়েই তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন স্বপন বাবু, কিন্তু তার এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সহ একাধিক বিরোধী দল সংবিধান বিরোধী কাজ করেছেন এমনটাই অভিযোগ উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন চাপ আসতে থাকায় অবশেষে সাংসদ পদ থেকে পদত্যাগ করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সংবিধানের দশম তফসিল বলেছে 102-2 এবং 191-2 ধারা অনুযায়ী, যদি কোনো কক্ষের সদস্য শপথ গ্রহণের 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। তবে সদস্যপদ খারিজ হওয়ার আগেই তিনি সরে দাঁড়িয়েছিলেন, এমনকি ভোটে জিতে বিধায়ক হননি। তাই আবার শেষ পর্যন্ত রাজ্যসভাতেই ফিরলেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী তথা বর্ষিয়ান রাজনীতিবিদ স্বপন দাশগুপ্ত। এদিন রাজ্য সরকারের সুপারিশ মেনে মোট 12 জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি।